একসঙ্গে কাজ করতে গেলে অনেক সময় সহকর্মীদের মধ্যে মতবিরোধ মনোমালিন্য হয়ে থাকে কিছু কিছু সময় কর্মক্ষেত্রে প্রতিযোগিতা সম্পর্ক তিক্ত করে দেয় একটা সময় এমনই মনোমালিন্য হয়েছিল পুষ্পিতা চট্টোপাধ্যায় এবং সোনালী চৌধুরীর মধ্যে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই গল্পই ভাগ করে নিলেন তারা যদিও এই প্রথম কোনো অভিনেতার সম্পর্কের জটিলতার গল্প প্রকাশে এসেছে তেমনটা নয় কয়েকদিন আগেই সোহিনী সরকার এবং তৃণা সাহার বিবাদ নিয়ে সরগরম ছিল টলিপাড়া যদিও সোনালি এবং পুষ্পিতার মধ্যে এত বড় কিছুও ঘটেনি আর যে সময় তারা নিজেদের ক্যারিয়ার শুরু করেছিলেন তখন তো সোশ্যাল মিডিয়ার ছড়াছড়িও ছিল না ফলে যাই ঘটত তা মিটে যেত আড়ালে তবে তাদের মধ্যের যাবতীয় বিরোধ মিটিয়েছিলেন তারা নিজেরাই সোনালি জানান পুষ্পিতা নিজের আগ্রহেই সব ঠিক করে নেন এ প্রসঙ্গে অবশ্য সোনালি জানিয়েছেন তাদের মধ্যে যে বিশাল কোনো ঝামেলা হয়েছিল তেমনটা নয় একসঙ্গে কাজ করতে গেলে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় তেমনটাই হয়েছিল তবে সেই সব দূরত্ব ঘুচিয়েছিলেন পুষ্পিতা নিজে এখন আর তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই রিয়েলিটি শোয়ের মঞ্চে এসে একে অপরকে জড়িয়ে ধরতেও দেখা গিয়েছে তাদের এই মুহূর্তে খুব বেশি কাজ করছেন না সোনালি ছেড়ে বড় হচ্ছে তাকে সময় দিতে চান তাই পুরোদমে সিরিয়ালে অভিনয় করছেন না তিনি খুব শীঘ্রই তাকে সঞ্চালকের ভূমিকায় দেখবে দর্শক অন্যদিকে পুষ্পিতা চুটিয়ে অভিনয় করছেন ছোট পর্দায়